আসসালামু আলাইকুম, আমি সুখন কেভিয়ার, কিং কেভিয়ার এডিটর্সের ডিরেক্টর। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন এই বিপদের মুহূর্তেও। তো যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকার চেষ্টা করুন এবং বাসায় থাকার চেষ্টা করুন, কারণ দিন দিন সামনের দিনগুলো হয়তো আরও ভয়াবহ হবে। নিজেকে যতটুকু সেফ রাখা যায় এই বিপদ থেকে ততটাই করুন। বাসায় থাকার চেষ্টা করেন, অপ্রয়োজনে শুধু শুধু বাইরে ঘোরাফেরা করার কোনোই প্রয়োজন নেই, কারণ হয়তো হতে পারে আপনার মাধ্যমেও আরেক আপনার ফ্যামিলিতেই এফেক্ট করতে পারে, অথবা আপনার মাধ্যমে আপনার পাশের একজনকে এফেক্ট করতে পারে। ইভেন নিজের ভালোটাও দেখা দরকার। তো আসলে আপনি যে জন্য আজকে আপনাদের সামনে কথা বলা, সেটা হচ্ছে যে আগামী 14 তারিখ আমাদের টিম কেবি রেডার্সের 11 বছর শেষ হয়ে 12 বছরের পদার্পণ করবে। বাট আসলে দেশের এই পরিস্থিতির কারণে, এই মহামারীর কারণে কোনো কিছুই আসলে আমরা করতে পারছি না, বা করাটাও ঠিক হবে না, কারণ আর দেশ অলরেডি লকডাউন 14 তারিখ পর্যন্ত। তো আসলে এই ভালোবাসাটা আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের অনুপ্রেরণায় আমরা এই 11 বছর শেষ করে 12 বছরে পা দিতে যাচ্ছি। একমাত্র পসিবল হয়েছে এটা আপনাদের জন্যই। আপনারা সাথে না থাকলে হয়তো আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না, এত বড় একটা রাস্তা পাড়ি দিতে পারতাম না। টিম কেভিয়ারস নিয়ে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হবে, এক দুই মিনিটে হয়তো শেষ করা যাবে না টিম কেভিয়ারস এর কথা বলে। তারপরেও দুই একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে টিম কেভিয়ারস একটি ফ্যামিলি, যেটা হচ্ছে যে বড় ভাই, ছোট ভাই, এরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো, খুবই হেল্পফুল, সবাই খুবই বন্ধুত্বপূর্ণ। তো আমি কেবিরেডার্সে গত 4 বছর যাবত আছি, এখান থেকে আসলে অনেক কিছুই শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। বাইকিং কমিউনিটি সেক্টর, বাইকিং কমিউনিটিটা কি, এই সম্পর্কে আসলে গত 4 বছর আগেও হয়তো কোনো ধারণা ছিল না আমার। এই গ্রুপের মাধ্যমে আসলে এসে অনেকটা ধারণা পেয়েছি, যেটা হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতেও পারে। তো এখানকার যারা আছে সবাই খুবই অনেস্ট এবং পরিশ্রমী, যে যার জায়গা থেকে তার 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 নিজের দায়িত্বটুকু তারা সঠিকভাবে পালন করে, এটা খুবই চমৎকার। আর টিম কেভিয়ারস মূলত আসলে আমরা চাচ্ছি স্ট্যান্ডটাকে বাংলাদেশে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। সেটা আসলে আমরা একা হয়তো পারবো না, এটা আপনাদের সাথে নিয়েই, আপনাদের আরও যারা বাইকিং কমিউনিটিতে আছে, আরও যারা বাইকিং গ্রুপে আছে, তাদেরকে নিয়েই হয়তো করতে হবে, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একদিন আমরা এই বাইকিং স্টান্টটাকে স্পোর্টস হিসেবে বাংলাদেশে দেখতে পাব। তো আসলে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, টিম কেভিয়ারস এর জন্য দোয়া করবেন, যেন আমরা আরো ভালো ভালো কিছু কাজ দেশের জন্য, সমাজের জন্য করতে পারি, এবং বাইকিং সেক্টরটাকে যেন আরো অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যেতে পারি, এই দোয়া করবেন আমাদের জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে যে দেশে আসলে এখন একটা ভয়ঙ্কর মহামারী চলতেছে, শুধু দেশে না, সারা পৃথিবীতেই একই অবস্থা। তো আপনারা সবাই এটা থেকে সাবধানে থাকবেন এবং সবাই বাসায় থাকবেন, সবাই মাস্ক ইউজ করবেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন এবং খুব সেফ থাকার চেষ্টা করবেন, কারণ দিন দিন আসলে খারাপের দিকেই যাচ্ছে। তো আমাদেরকে আসলে নিজেদেরকেই সতর্ক হতে হবে। সরকার হয়তো অনেক দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে আসলে সেই দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে, এবং যাদের আসলে কিছু করার নেই বাইরে যেতেই হবে, যেমন আমার অফিস করতেই হচ্ছে, এই কারণে আমি নিজেই অফিসে চলে আসছি,
আসলে এটা কিছু করার নেই, আমার অফিস বন্ধ না। তো এরকম আসলে যাদের প্রয়োজন আছে তারা তো অবশ্যই বের হবেন, এবং সেটা সেফটি মেনটেন করেই বের হবেন। এবং যখন বাসায় যাবেন আগে ফ্রেশ হয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে, পারলে যদি পসিবল হয় গোসল টোসল করে পরিষ্কার হয়ে দেন সবার সাথে কথা বা সবার সাথে গিয়ে বসবেন, তার আগে নিজের ফ্রেশ হওয়াটা খুব জরুরি বাইরে থেকে গিয়ে। তো আপনারা এটা আসলে একটু কষ্ট হলেও মেনে চলার চেষ্টা করুন, এবং অকারণে বাইরে না বের হয় ভালো, বাসায় থাকেন, সেফ থাকেন, সবাই ভালো থাকেন, এই দোয়া করি, এই কামনা করি। এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও সবাই আল্লাহর রহমতে সহি সালামতে সেফ থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।